আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেখছেন সকলকেই আমার যথার্থ দোয়া এবং ভালোবাসা। ডেস্কটপের জন্য ব্যবহার উপযোগী একটি হেডফোন আজকে রিভিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। থুরি মেরে কীভাবে হেডফোনটি সামনে নিয়ে আসা যায় তা একটু চেষ্টা করে দেখি। ওয়াও, এটি মূলত ডেস্কটপে ব্যবহার উপযোগী একটি হেডফোন। মোবাইল দিয়েও ব্যবহার করা যাবে, তবে বিশেষ করে ডেস্কটপের জন্যই ম্যানুফ্যাকচার করা। হেডফোনের ব্র্যান্ডের নাম অ্যাস্ট্রাম। এটার মূল্য ধরা হয়েছে 750 টাকা, যদিও এটা আপনারা মার্কেটে আরও কম প্রাইসেই পেয়ে যাবেন। এই হচ্ছে হেডফোনের বক্সটি। এই হেডফোনটির ফিচারটি যা বক্স থেকে আমরা জানতে পারি তা হচ্ছে রোটেবল মাইক্রোফোন, লার্জ নয়েজ আইসোলেটিং ইয়ার প্যাডস, অ্যাডজাস্টেবল হেডব্যান্ড ফর অপটিমাইজড কমফোর্ট। ওকে, তো বাকিগুলি আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। এই হচ্ছে হেডফোনটি। বক্সের ভিতরে অ্যাকচুয়ালি আর কিছু নেই, তো বক্সটি আমরা একপাশে সরিয়ে নিই। এই জিনিসটাকেই বলা হয়েছে রোটেবল মাইক্রোফোন। ওকে, একটা ফিচার তো আমরা দেখেই ফেললাম। এটা অনেকটা লেদার টাইপ, যদিও লেদার নয়, কমফোর্ট ফিল হবে আশা করা যায়। 400 টাকার হেডফোনে এর চেয়ে ভালো কিছু আশা করাটাও আসলে ঠিক হবে না। ওয়্যারটা বেশ ভালোই লম্বা, ভিডিওতে পুরো ওয়্যারটা একসাথে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এই হচ্ছে হেডফোন, এটা হচ্ছে কথা বলার জন্য মাইক্রোফোন। এটার উপর ফোম দেওয়া হয়েছে, মাইক, এটার উপর ফোম ব্যবহার করা হয়েছে যেন আনএক্সপেক্টেড নয়েজ ক্যান্সেলেশন হয়। এটা হচ্ছে মাইক্রোফোন জ্যাক, এখানে আইকন দেওয়া আছে মাইক্রোফোনের। আর এটা হচ্ছে সাউন্ড জ্যাক, এখানেও আইকন। এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি এবং মাইক্রোফোন কোয়ালিটি, মাইক কোয়ালিটি চেক করার জন্য অবশ্যই এটা আপনার ক্রয় করতে হবে। দেখে ফেললাম আমরা হেডফোনটি দেখতে কেমন। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।